বাবা কিরকম ছাতুরে, কি বাবলু দেখি মাশরুম মাশরুম কিরকম কিরকম পুরোটা তো কিরকম একদম পুরো ফুটে গেছে, একটা থেকে পুরো ফুটে গেছে। এটা ভেঙে ভেঙে সেপারেট করো, দোকানে কি হয় না তো ভেঙে পাখি একটা এখানে পাখিগুলো নকল দানা খায় বাবলু, হ্যাঁ ওদের অভ্যাস করানো হয়েছে। করে দে, কি সুন্দর আমাকে সে ভেঙে পড়েছে মাছটা। এটা কিছুই দেখছি বাদ দিতে হবে না। এই মাঝখানে এটাও দেওয়া হয়? হ্যাঁ মাঝখানে এটা কুচিয়ে দেওয়া হবে, মানে এখানে কোনো কালো কোনো নোংরা নেই, একদমই বিয়ে করবো, দিয়ে গরম জলে একটু ভিজিয়ে দেবো। এগুলো হাতে করেই চিড়ে নেওয়া যাবে, এরকম ভালো করে ধুতে হবে। এগুলো কাটা হয়ে গেছে, এবার এগুলোকে আমি আগে একটু ধুয়ে নি। ভিডিও করছি, আমি কুসুম কুসুম গরম জল দিয়েছি, এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম, এবার এর মধ্যে মাশরুমগুলো আমি একটু ডুবিয়ে দিচ্ছি। তাহলে এর মধ্যে যাই থাকবে সব কেটে যাবে। কতক্ষণ থাকবে এটা? না না এখনই তুলে ফেলবো, নুন জলে দিয়েছি, এখনই চিপে 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 তুলে ফেলবো। নিকড়ে এই যে জলটা বের করে দিচ্ছি, অন্যটা গরম হোক, কড়াইয়ে তেল দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো ছাড়ব, আলুটা একটু হলুদ দিয়ে দিলাম, আলুটা ভাজা হয়ে গেছে ভালোভাবে, বেশ লাল লাল করে ভেজেছি। এবার আমি এর মধ্যে মাশরুমটা দিয়ে দিচ্ছি, আগে একটু নেড়ে নিই, কমিয়ে নিই, তারপর আবার বাদ বাকিটা দেবো। এটাতে একটুখানি হয়ে যাবে? হ্যাঁ বেশি হবে না। এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতন নুন এখন দিই, তারপর পরে দেখা যাবে। বেশি কোনো মশলা বা এরকম কিছু নেই? না, নরম হওয়া স্টার্ট করে দিয়েছে। হ্যাঁ একটু ঢাকা দিয়ে দিই আর একটু হবে। হ্যাঁ হবে, এবার আমি এর মধ্যে সর্ষে বাটনাটা দিয়ে দিচ্ছি। আর একটু হলুদ লাগবে,
না পাট কাটি লাগবে না, কাটে দিয়ে হয়ে যাবে। এবার এটা সেদ্ধ হোক, আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এটা এখন কিছুক্ষণ হবে। দিদি চটি পড়েছিস, খুলবি এখন? আমাদের একটা উনুন ছিল জানিস তো। এই ওখানে যাবে, আগের বার ওখানে সাপ ছিল এইখানটাতে। হ্যাঁ, এই তো ঘরের মধ্যে ছিল, তারপর তো ওই ইটটাকে সরিয়ে ওখান দিয়ে বার করানো হলো। কবে? দুর্গাপূজার সময়? হ্যাঁ, দুর্গাপূজার সময় এখানে সাপ বেরিয়েছিল তো। কি সাপ? পুলিশ নিতো? কি সাপ বলে, যেটা কোমর জড়িয়ে কোমর ভেঙে দেয় ওই সাপটা। অজগর? আরে অজগর কেন, ঢোড়া ঢোড়া। আমি কিন্তু এখানে ঢুকবো না, আমার ভয় করে। দেখ এইখানে ঢুকলে কিন্তু সাপ থাকবে। সাপ আছে তো এখানে, এখানে যাওয়ার কোনো মানে আছে কি? তাহলে এইখানে ডিমের দোকান বন্ধ, সাপটা ঢুকলো কি করে? এই ওপর দিয়ে মনে হয় ঢুকেছিল। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখ, ওই তুবড়িটা বাবু দেখবি, আর এত বড় তুবড়ি এইটা। পুরো ঢোকা যেত সামনের ওইখানে একটা, ওই যে কাঁঠাল গাছ, ওইটা কাঁঠাল গাছ। গা বাগানটা পুরো ফাঁকা হয়ে গেছে, এখানে ভর্তি শুধু নারকেল গাছ ছিল একদম, ওইগুলো সব ভর্তি। আর ওইদিকে তো বাঁশ। ওই দেখ ওইখানে লোক রয়েছে দেখেছিস? অ্যাকচুয়ালি কি এখন এরকম জায়গায় ঢুকে যেতাম, তখন ভয় ডরটা ছিল না। ওই তো বেশি জানলেই তো ভয়টা হয়, এখন জেনে গেছি প্রচুর। তো এরকম জঙ্গলের মধ্যে বল যেত, মানে একদমই ভয় লাগতো না। কচু রয়েছে না? হ্যাঁ, ওরকম ঢালা কচু বন এরকম, তার মধ্যে বল ঢুকেছে। আমরা ব্যাট নিয়ে পুরো এরকম করতে করতে কচু ফাটাতে 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 যাচ্ছি, তিনজন চারজন মিলে। বেশি জেনে আমরা ভীতু হয়ে গেছি সত্যি। লোক রয়েছে বললাম তো, লোক আছে। ওরা অত ভয় পায় না, এখানে থাকে তো। আর এখানে থাকাটা একটা ব্যাপার, আমরা যখন থাকতাম থোড়ি ভয় পেতাম। তুই জানিস এইখানে বাঁশ কাটছে, বাবা তো ওইগুলো পুরো ভেতরে ঢুকে যেত, ওই সব ওই দিকে, আমাদের একদম ওই দিক অনেক দূর পর্যন্ত জায়গা। আমি নিজে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত দাঁড়িয়ে থেকেছি, তখনও কিন্তু এরকমই ছিল, এরম না যে এর থেকে বেটার কিছু ছিল, এরকমই ছিল। এখানে কাল থেকে এসে পড়ে আছে সাপ সাপ সাপ, মানে সব জায়গায় খোঁজাখুঁজি করছে। ওরে এখানে কিন্তু গোকরো টোকরো আছে এই বাড়িতে, বেরিয়ে আসলে মুশকিল হয়ে যাবে, খোঁজাখুঁজি করিস না। তোমাকে তোমার এর বাবা কি বলে ডাকতো জানো? তুমি জানো না যে আমি বলি জল ঢালা, তুমি জানো না বলতো, তুমি এলোমানি বলতো তোমাকে জল ঢালা এসছে। এক বালতি জল ঢেলে দিয়েছিল তৈরি হওয়া তরকারির মধ্যে, বলেছে আর কি দেবো, আর ও বলেছে জল ঢেলে দাও, মানে রান্না হয়ে গেছে, আর কি করে বলেছে, আর কি দেবো, বলছে এক ঘটি জল ঢেলে দাও, ও গে এক ঘটি জল ঢেলে দিয়েছে। বলছে এটা কি করলে, এটা কি করলে, বলে বললে যে জল ঢেলে দিতে, যে সেই জন্য তো তোমার মামা বলতো জল ঢেলে দিতে, জল ঢালতো। আচ্ছা আমার না এটা, আমিও বলছি জল ঢেলেছি। এরকম একটু শুকনো শুকনো ভাজা ভাজা করে নামালাম, এরপরে আমি আপনাদের মাশরুমের অন্য রকমের রান্নাও করে দেখাবো, অনেক রকমের রান্না হয়। আজকে এটা থাক।
নামাচ্ছি। একদম ঝুরঝুরে হয়েছে। মাশরুম খেতে খুবই ভালো লাগে। হ্যাঁ, খাওয়া ভালো। মাশরুমটা কেমন করে রাঁধলাম দেখলেন? হ্যাঁ, খুবই ভালো জিনিস, টেস্টি জিনিস, খেতে তো গরম ভাতে অপূর্ব। তো এটা আপনারা রান্না করে দেখবেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। তাহলে আজকে আসি, এই পর্যন্তই, নমস্কার।